হ্যালো বেহাস আসসালামু আলাইকুম আমি অ্যাসকেরানা আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ডক্টর হুমায়ুন আহমেদের নুয়াজপল্লি দেখতেছেন বাইরের অংশ আমি ভিতরে যেয়ে আবারও ভয়েস করবো তো ভিউয়ার্স চলে আসলাম এবার ভিতরে ভিতরে ঢুকে গেতে ঠিক ডান পাশে যেটা পড়লো নোহাশ এবং নোহাশের আম্মুর মূর্তি আর তার বাম সাইডে খুব সুন্দর একটা সুইমিং পুল খুবই স্বচ্ছ পানি পানির কালারটা খুবই সুন্দর তাই না বন্ধুরা এবার আসুন যার জন্য আসা সেই ব্যক্তি গভীর চোখে তাকিয়ে আছে আমার ক্যামেরার দিকে ডাগর ডাগর কালো চোখে যেন পাখির বাসা আর এটা তো সবাই চিনেন বুদ্ধিমানের খেলা দাবা ঘোড়ার আড়াই চাল সামনেও খায় পিছনেও খায় যারা দাবা খেলাকে খুব ভালোবাসেন তারা চলে আসবেন নোয়াজপল্লিতে এখানে আপনারা পাঁচ খেলতে পারবেন দু হাত দিয়ে নাড়াচাড়া করে আর গেট থেকে শুরু করে একদম ভিতর পর্যন্ত এই মাঠটা পাবেন কিছু দূর ফাঁকে ফাঁকে পাবেন আম গাছ এবং কাঁঠাল গাছ তবে আশ্চর্যজনক একটা জিনিস দেখতে পেলাম মাছ মাঠে লেচু গাছের ঠিক দুপাশে দুটা ছোটো ছোটো কুরের ঘর আর এই কুরের ঘরটাকে বলা হয় নিচেরটাকে বলা হয় বানরের ঘর আর ঠিক উপরটাকে বলা হয় বাঁদরের ঘর এই হিসেবেই পরিচিত সম্ভবত যাই হোক সেটা আমরা ক্যামেরার বাহিরে না রেখে ক্যামেরা বন্দি করে ফেললাম আর এই পাশটা কিছু কিছু মানুষ আছে আসতেছে এখনো। আর এটাকে বলা হয় বৃষ্টি বিলাস হুমায়ুন আহমেদ স্যার এই ঘরটা বানিয়েছিল বৃষ্টির আওয়াজ শোনার জন্য টিনের উপর ঠুপ করে বৃষ্টি পড়তো আর তিনি সেটা শুনত ঝুপঝাড় দেখার মতো আর কিছু নেই ভিতরে যাবো আমরা এখন আমাদের এসকেরানা বাংলা টিভির ক্যামেরা এবার ভিতরের দিকে লক্ষ্য একটাই কি আছে ভিতরে দেখার পেয়ে গেলাম রাক্ষসে দেখা মেয়েটার কত সাহস রাক্ষসের মুখের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আর দেখতেই পাচ্ছেন কর্ট ডাইনোসর এভ্রিথিং যা যা আছে সব এখানে তো দুঃখ একটাই যত আগ্রহ নিয়ে আসছিলাম দেখার মতো কিছু নেই আর এই যে আমাদের শিল্পাপু বসে আছে শিল্পাপু ফ্যামিলি এখানে আছে যে যার মতো ছবি পাচ্ছে তুলতেছে পোজ দিয়ে আমি আর দুলাভাই ভাই অর্থাৎ শিল্পাপুর হাজবেন্ড আমরা একসাথে পুরোটা সময় জুড়ে আছি আপনাদের মাঝে আর ওই যে আমার মামা সিলভিয়া মামা কি সুন্দর করে পায়ের ওপর পা তুলে বসে আছে আর বিশেষ করে কিছু জিনিস মিস করেছি ক্ষমা করবেন পরবর্তীতে যদি বেঁচে থাকি দেখাবো আল্লাহ